হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজ আমি বানাবো খুব সহজ পদ্ধতিতে গোবিন্দভোগ চালের পায়েস। তো চলুন বন্ধুরা, পায়েসটা বানানোর জন্য কি কি নিয়েছি দেখে নেওয়া যাক। নিয়েছি হাফ কাপ গোবিন্দভোগ চাল, নিয়েছি 50 গ্রাম মতো বাতাসা, 100 গ্রাম চিনি, যে যেমন মিষ্টি খান সেই হিসাবে চিনিটা দেবেন, একটু নারকেল কোড়া, 1/2 লিটার লিকুইড দুধ নিয়েছি, আর সাথে নিয়েছি 2টো তেজপাতা, ছোটো এলাচ কয়েকটা, কাজু, কিশমিশ, মৌরি। কিশমিশ কাজুটাকে আমি একটুক্ষণ জলে ভিজিয়ে রাখবো। তো চলুন বন্ধুরা, গ্যাসের ওভেনে আমি কড়াইটা বসিয়ে দিই। প্রথমে 2 চামচ ঘি দিয়ে দিলাম, 5 থেকে 6টা এলাচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নেব। চালটা হালকা করে ভেজে নিয়েছি, এবারে আমি জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। চালটাকে সেদ্ধ করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। চালটা আমাদের সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এবারে দুধটা দিয়ে দেব। দুধটা মিশিয়ে নিই, দেখতে থাকুন বন্ধুরা। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, বাতাসাগুলো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ মৌরি দিলাম, ভিজিয়ে রাখা কাজুটা এবার দিয়ে দেবো, কিশমিশটাও দিয়ে দেবো, একটু নেড়ে নেবো। পুরে রাখা নারকেলটা দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নেব। পায়েসের চালটাকে একটু ঘেঁটে নিচ্ছি, পায়েসটা আমাদের তৈরি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি পায়েসটাকে নামিয়ে নেব। বন্ধুরা, পায়েসটি এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।